দুনিয়াতে মেয়েকে শিক্ষিত করেছে, ছেলেকে শিক্ষিত করেছে, বিদেশের মাটিতে পাঠিয়েছে, কিন্তু বিপদের সময় তার কাছে যে কাছে যে তাকে কেউ পাচ্ছে না, সে যে তার বিপদের মুহূর্তে একাকিত্বের জীবনে একজন সঙ্গী খুঁজে পাচ্ছে না, সারা পৃথিবীর মানুষকে সেটা দেখা উচিত ছিল যে আসলে তার এই দুর্দশা, তার আত্মহত্যার পিছনে মূল কারণটা কি ছিল, বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছে? আজকে আমরাও স্বপ্ন দেখি আমার সন্তান বড় হবে, আমার সন্তান শিক্ষিত হবে, আমার সন্তান বিদেশের মাটিতে পাড়ি জমাবে, আমেরিকার মতো একটা রাষ্ট্রের সিটিজেনশিপ অর্জন করবে, কানাডায় থাকবে, মধ্যপ্রাচ্যে থাকবে, ব্রিটেনে থাকবে, ইটালিতে থাকবে, জার্মানে থাকবে, স্পেনে থাকবে, আমার সন্তান বড় বড় রাষ্ট্রে থাকবে, রাশিয়াতে থাকবে, বড় মানুষ হবে, বড় শিক্ষিত হবে। কিন্তু ও ভাই, বাস্তবতা কিন্তু আমরা কখনোই উপলব্ধি করিনি কে হাকিকাত ইয়ে ইতনি ইতনি কড়ওয়া চিজে হ্যায় কে বহুত সারে আদমিয়া ইসকো সমঝতে হি নাহি, জব সমঝতে হ্যায় কাম মে আতে নাহি। বাস্তবতা যে কত স্বাদের এটা অনেকেই বোঝে না, যখন বোঝে তখন কোনো কাজে আসে না। আজকে যদি আমরা মনে করি এই বেচারার একটা সন্তান নয়, সন্তান নিয়েছে একটা, আরে তুই কোটিপতি, তোর একটা ছেলে, তুই কোটিপতি, তোর একটা মেয়ে, তোরে বাদ কন্ট্রোল করে এক সন্তান এক মেয়ে নিয়ে তুই যে কুরবানি করে তোর সন্তান জন্মের পত্রকে বন্ধ করে দিয়েছিস, সর্বপ্রথম তুই ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিস, বলেন ঠিক কিনা? আমাদের সমাজের নিয়ম আছে কয় একটাই বেশি পালতে পারি না, তুই কপাল পোড়া, বলেন ঠিক কিনা? সন্তান বেশি নিতে ভয় পায়, আধুনিক জামানার মানুষ এনজয় করতে চায়, এনজয়ের টাইম ফুরায়ে যায়, এক ধনের ধন মানুষ করে আমেরিকা পাঠিয়ে দিছে, মুখের মধ্যে একটা ওষুধটা তুলে দেওয়ার লোক নাই, বলেন ঠিক কিনা? কাজের মানুষ আসলে আসে, সে বুড়া বয়সে গিয়ে কোটিপতি মানুষ কাজের মেয়েকে ধমক খায়, কাজের ছেলের ধমক খায়, বলেন আছে কিনা? চক্রাঙানি, এগুলো বাস্তবতা ভাই, আপনারা পল্লীর মানুষ কম বুঝবেন, যারা একটু বেশি আগায় গেছে, যারা একটু বেশি আধুনিক হয়েছে, যারা একটু অত্যাধুনিক হয়েছে, তারা এগুলো স্বাদ চাকতেছে। পশ্চিমা দেশের মানুষেরা, মধ্যপ্রাচ্যের মানুষেরা, তারা প্রযুক্তিতে বিভিন্ন কিছুতে আগায়, স্বাধীনতাতে আগায় গিয়ে তাদের পারিবারিক জীবন ভেঙে তছনছ হয়ে গেছে, সামাজিক জীবন তাদের নাই, বার্ধক্যকালে গিয়ে তাদের ওই জেলখানার মধ্যে থাকতে হয়, বলেন ঠিক কিনা? সন্তানের মুখ দেখার সুযোগ হয় না। তো যাই হোক সম্মানিত সুধী, আমি কথা লম্বা করতে চাচ্ছি না, আমি এখান থেকে প্রথম পয়েন্ট যেটা আউট করলাম সেটা হলো ওই বেচারার একটাই ছেলে একটাই মেয়ে। কয় ছেলে কয় মেয়ে? কয় ছেলে কয় মেয়ে? আরে আমার এক দাদা আছে, 13 সন্তান। কয় সন্তান? হ্যাঁ, নান্নু কাজী, আমার, আমি কাজী, আমার আমার দাদা সবচেয়ে ছোট দাদা, তার 13টা সন্তান। কয় সন্তান? ঈদ পার্বণে ছেলেরা আসে, বস্তা বস্তা মালটা, বস্তা বস্তা কমলা, জামার পর জামা, 11টা ছেলে 11টা জামা নিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। আরে কপাল পোড়ারা, এক সন্তান, কয় বাবা এবার ঈদে আসতে পারবো না, তোর ঈদ শেষ, ঠিক কিনা? আমার কথা আশপাশে আওয়াজ হয় কেন? চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের জীবন থেকে আমি প্রথম যে ফল্ট নিয়েছি, প্রথম যে রংটি আমি নিয়েছি, ভুলটি আমি নিয়েছি, তা হচ্ছে যদি সে ইচ্ছাকৃতভাবে সন্তান না নিয়ে থাকে তাহলে রং, আর যদি আল্লাহ না দেয় তাহলে রং না, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে যদি না নিয়ে থাকে তাহলে প্রথম ফল্ট এইটা যে একটা সন্তান নিয়েছে, পুত্র আর একটা কন্যা, সুখী পরিবার, নাম দিয়ে সুখী পরিবার, আমি কই যে দুঃখী পরিবার, বলে ঠিক না? সন্তান কম হইলে সুখী পরিবার হয়, নাস্তিকেরাই বলতে পারে, ইসলামের দুশমনরাই বলতে পারে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা তারাই বলতে পারে, এক পুত্র এক কন্যা এটাই হলো সুখী সন্তান, বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী উবাহি বিকুম বিকাসরাতিকুম, ও আমার উম্মতেরা তোমরা এমন মহিলা দেখে বিয়ে করো, তোমরা এমন কুলের মধ্যে বিয়ে করো যেই সংসারের যেই পরিবারের নারীদেরকে বিবাহ করলে বছরে বছরে বিয়ানি দিতে থাকে, একের পর এক সন্তান হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইল যেই পরিবারে সন্তান বেশি হয়, যেই ফ্যামিলির মেয়েরা জন্ম দেয় বেশি, বাচ্চা গর্ভে নিয়ে জন্ম দিতে পারে বেশি, তোমরা সেই পরিবারে বিবাহ করো, কেননা আমার উম্মত বেশি হবে, আমি কাল কিয়ামতের ময়দান নবী হয়ে আমার অধিক সংখ্যক উম্মতকে নিয়ে আমি অহংকার করব, আমি দম্ভ করব, আমি খুশি হব। আর তোমরা উম্মতেরা স্লোগান দিলা একটা এক কি দুই, একটা নয় দুইটা নয় কয়টা হলে খুব ভালো হয়, দুইটার জায়গায় কয় একটা, ইদানিং আবার কয় একটা হইলেই ভালো হয় বলে তুই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে